পারফিউম তো আমরা সকলেই ব্যবহার করি, আর পারফিউম ছাড়া বাইরে বেরোনোটা কিন্তু এখন খুব একটা হয় না কারো। কিন্তু এই পারফিউমের আগে ছিল আমাদের কাছে আতর, যেটা ইত্তর বলা হয় আর কি। এই আতর বা ইত্তর এখন তার প্রচলনটা কি কমে গেছে, তার বিক্রিটা কি কমে গেছে, কি মনে হয় আপনাদের? নমস্কার, আপনাদের সকলকে জিও বাংলায় স্বাগত। আমি শ্রেষ্ঠা অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই অ্যাডিসন কেবলস, বাদা রাকশাকা বাদা সুরাকশাকা। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি একটা সবথেকে বড় ইতরের দোকানে। এই দোকানটা প্রায় 200 বছর হতে যায়। দোকানের নাম হাজি খোদা ওয়ার্কস, নাভি ওয়ার্কস। এই দোকানের ওনারের সঙ্গে কথা বলবো, প্রাইস জানবো এখনও এই আতরের, প্লাস কারা কারা নিত, তা কারা কারা কিনতো এখান থেকে আতর, সেটাও আপনাদেরকে জানাবো। চলুন দেখে নিই। আমার গ্রেট গ্র্যান্ডফাদার লখনৌ থেকে এসেছিলেন কলকাতায় ব্যবসার জন্য, উনি স্টার্ট করেছিলেন। এত বছর পুরনো মানে তো এমন অনেক মানুষরা কিনেছেন যারা আর কি, মানে এই আতর ব্যাপারটার সঙ্গে অনেকটা, এখন তো পারফিউম এসে গেছে, আতরের ব্যাপারটা অতটা নেই, কিন্তু এমনও অনেক মানুষরা ছিলেন যখন আগে আতরটা খুব প্রচলিত ছিল, তখন কারা কারা এরকম কোনো ফেমাস পার্সন? ফেমাস পার্সনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, এবার মৌলানা আবু কালাম আজাদ আছেন, সুভাষচন্দ্র বোস আছেন, এখান থেকে কিনেছেন। আবার এখানে যে গভর্নর হয়েছিলেন প্রফেসর নুরুল হাসান সাহেব, ও উনিও আমাদের কাস্টমার ছিলেন। আর এর সঙ্গে আমার শহীদ সরওয়ারদি ছিলেন আমাদের কাস্টমার, শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন উনিও কিনেছেন। আগে উনি মৌলানা আবু কালাম আজাদ সঙ্গে থাকতেন, আর লিয়াকত আলী খান উনিও ছিলেন আমাদের কাস্টমার অনেকগুলো। আচ্ছা, তো ওনারা কি ফ্লেভারের আতর পছন্দ করতেন সেসব কিছু বলা যেতে পারে? সবার তো বলতে পারবো না। আচ্ছা, যে আমি যেটুকু শুনেছি আমি গ্রেট গ্র্যান্ডফাদার থেকে, গ্র্যান্ডফাদার থেকে, সুভাষচন্দ্র বোস রোজ খুব ভালোবাসতেন, আর মৌলানা আবু কালাম আজাদ, শামামা, মুস্ক, হেনা এসব ভালোবাসতেন। সবথেকে তার মানে এইগুলোর প্রাইস কি রকম হতে পারে, এই রোজের প্রাইসটা? রোজের প্রাইস আরম্ভ 200 টাকা থেকে আছে। হাইয়েস্ট তো 10,000 টাকাও ভরি আছে, কিন্তু ওটা আমাদের কাছে নেই, আমি 2,000-3,000 টাকার মতন রাখি। আমরা যেটা দেখলাম এখানটায় এই রোজের যেটা ছিল, এটা এটা কিরকম প্রাইস হবে? এটা আপনার 300-400 টাকা ভরি আছে। এখনো কিন্তু অনেক বাড়িতে, মানে অনেক যারা আগেকার নবাব ছিলেন তাদের বাড়িতে এখনো কি এখান থেকে মানে পারফিউম বা আতর এগুলো যায়? এখন তো নবাবরা নেই এখন, কিন্তু অনেক পুরনো যে কাস্টমার আছেন আমাদের, যেরকম আমাদের দোকানটা পুরনো আছে এরকম কাস্টমারও অনেকগুলো পুরনো আছেন। ওনার দাদা এসেছিলেন, এখন বাবা আসতেন আগে, এরপরে উনিও আসতেন, এরকমও আছে। আচ্ছা, মানে ইতর কে বারে বতা রা হুম কি ইতর জো হ্যাঁ কুছ ইতর জো হতা হয় সিজন কে হিসাব সে, জেসে কি গরমি কে দিনো মে, কুছ সর্দি কে দিনো মে, আর কুছ জো হ্যায় অল সিজন হ্যায়। তো মানে বতা রা হুম আপকো সর্দি কে দিনো কে লিয়ে, তো জিস তরহ সে ইয়ে শামামা হ্যায়, শামামা সর্দি কে দিনো মে বহুত হি ইয়ে আচ্ছি লাগতি হয় ইসকি খুশবু, উসি তরহ সে সমঝিয়ে ইয়ে ইতর খাস হ্যায়, খাস জো হ্যায় ও গরমি কে দিনো মে ইসকি খুশি বহুত হি প্যারি লাগতি হয়, ইসে বহুত হি সুকুন মিলতা হয়, বহুত স্ট্রেস বগেরা জো হ্যায় বহুত কম হতা হয় ইসে।
और मैं बता रहा हूँ, ये है जैस्मिन। ये जैस्मिन, इसको चरमेली भी बोलते हैं। तो इसको लगाने से समझिए इससे स्ट्रेस बहुत कम होता है इससे, और ये समझिए ये गर्मी के दिनों में बहुत ही अच्छा लगता है इसको लगाने से, और ये रेनिंग सीजन में। अच्छा, और मैं जा रहा हूँ, ये जैसे कि ये मजमुआ है, ये मजमुआ समझिए ऑल सीज़न है कि आप किसी भी सीज़न में इसको आप इस्तेमाल कर सकते हैं, और ये इसकी खुशबू काफ़ी प्यारी होती है। और अब जैसे कि गुलाब है, गुलाब वगैरह भी सब सदाबहार है, इसको किसी भी सीज़न में इस्तेमाल किया जा सकता है, और इससे स्ट्रेस भी कम होता है। जी जी, ये एंटीक कंटर है, ये इसमें इतर रोज़ है, रोज़ इसको बोलते हैं, गुलाब। गुलाब में बहुत सारी किस्में होती हैं, तो एक ये अलग किस्म का एक गुलाब है। और ये वाला, ये इतर शमामा है। अच्छा। ये गर्मी को, ये सर्दी के दिनों के लिए बहुत ही बेहतरीन इतर होता है। ये इसकी खुशबू बहुत तेज लगती है सर्दी के दिनों में। ऐसे लोग गर्मी में भी इस्तेमाल कर सकते हैं, लेकिन सर्दी में जो इसका मज़ा है वो गर्मी के दिनों में वो मज़ा नहीं आएगा इसका। इसकी खुशबू उस वक्त हल्की लगेगी। अब उसी तरह से समझिए खस है, खस को अगर सर्दी में इस्तेमाल किया जाएगा तो उसकी खुशबू आपको हल्की लगेगी, लेकिन ये इसी अतर को अगर गर्मी के दिनों में इस्तेमाल किया जाएगा तो इसकी खुशबू बहुत तेज़ लगेगी, बड़ी प्यारी लगेगी इसकी खुशबू। और ये वाला तो रोज़ है जी, और ये संदल है, संदल को आप किसी भी सीज़न में इसको इस्तेमाल किया जा सकता है। अच्छा, इसकी खुशबू से भी काफ़ी सुकून होता है, स्ट्रेस को कम करता है, इसमें ये खासियत है। কী মনে হলো এই ভিডিওটা দেখে? মনে কি হলো যে পারফিউম টেক্কা দিচ্ছে আতরকে? আমার তো মনে হলো না, কারণ এখনও আতরের সেই ঐতিহ্যটা কিন্তু অনেকেই ধরে রেখেছে। যেরকম এখানে সেল হয় সেটা আপনাদের সকলকে জানালাম, আর এইরকমই আতর কিন্তু আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ফ্লেভারটা আপনারা ব্যবহার করেন, কোনটা আপনাদের পছন্দ, কারণ আপনাদেরকে কিন্তু জানালাম যে সিজনাল আতরও এখানে পাওয়া যায়। কেমন লাগলো এই ভিডিওটি? অ্যান্ড দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই অ্যারিসন কেবলস, বাদা রাকশাকা বাদা সুরাকশাকা। এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের সকলের। এরকম আরও অনেক ভিডিও আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় আকাশদীপের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী, দেখতে থাকুন জিও বাংলা।